শাড়ির ভিডিও আমি আগে অনেক দিয়েছি, কিন্তু সত্যি বলতে আজকের ভিডিওটি বানাতে পেরে আমার দারুণ ভালো লাগলো। হোলসেলারদের যারা খুব নিম্ন স্তর থেকে ব্যবসা শুরু করেছেন তাদের জন্য এই অফার আগে কেউ কখনো দেয়নি। আজ আমি চলে এসেছি আদিমাতা মনমোহিনী বস্ত্রালয়ে। আদিমাতা মনমোহিনী বস্ত্রালয়ের ভিডিও আগেও ছিল, আপনারা সেই ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছেন, তাই আজকের ভিডিওর চমক হচ্ছে 30 টাকার থেকে শাড়ি। আপনারা চাইলে এখান থেকে হাজার হাজার পিস শাড়িও কিনতে পারবেন। অবাস্তব হলেও সত্যি, আপনি এখান থেকে 30 টাকার শাড়ি হিউজ পরিমাণে কিনতে পারবেন। শাড়ি তো থাকছেই, তার সাথে লুঙ্গি, গামছা এবং হোলসেল দামে সমস্ত কিছু আইটেমই আপনি এখানে একই ছাদের তলায় পাবেন। এবং এনাদের রেডিমেডের স্টল রয়েছে। শোনাবো এনাদের সফলতার কাহিনী, দেখাবো এনাদের কালেকশন, সব মিলিয়ে আজকের ভিডিওটি আপনার দারুণ ভালো লাগবে। ভিডিওটি একটু বড় হলেও আপনারা দেখতে থাকুন, কারণ রেট এবং কোয়ালিটি আপনি যদি না বোঝেন তাহলে আপনি মার্কেটে ব্যবসা করতে পারবেন না। সন্ধান আমরা দেব, ব্যবসা আপনাকেই করতে হবে। আর যে কোনো জায়গা থেকে মাল কেনার আগে আপনাকে দেখে ভেরিফাই করে তবেই কিনতে হবে। আর আপনি যদি হেল্পফুল ব্লগ চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এবং ভিডিওটি অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক, দেখে নেওয়া যাক এনাদের কালেকশন। আপনার নাম? দিলীপ পাল। আর আপনাদের শপ নেম কি রয়েছে? আদি মাতা মনমোহিনী বস্ত্রালয়। আর আপনার? আমার নাম মানিক ভক্ত। তো আদিমাতা মনমোহিনী বস্ত্রালয়ের পার্ট তো আগে ছিল, রেসপন্স তো মোটামুটি ভালোই ছিল। মোটামুটি এর আগে 2-3টা ভিডিও যা ছিল প্রচুর আমরা রেসপন্স পেয়েছি, তাই ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলছি, সকলকে আমার নমস্কার। এবং যারা দেখেননি তাদের এবং যারা দেখেছেন তারা আবার পুনর্বার যখন দেখবেন তাদের সবাইকে আমার নমস্কার থাকলো। নিজের ব্যবসা সম্বন্ধে যদি ভিউয়ার্সদের কিছু বলেন। ব্যাপারটা আজকে আমাদের ব্যবসাটার বয়স প্রায় 32 বছর, আমি একদম তৃণমূল স্তর থেকে উঠে এসেছি, তো তাই সবাইকে বলবো যে পুঁজিটা বড় কথা না, সাহস এবং মনোবল এই দুইটা থাকলে যে কোনো ব্যবসায়ী জয় করা যায়। আমার ছোট্ট একটা জীবনের যে উল্লেখ না করলেই নয় সে কথাটা, সেটা হলো একটা সময় আমি খুব দুর্বলতায় ভুগছিলাম, অর্থনৈতিক পরিকাঠামো এত দুর্বল ছিল যে আমার একটা সময় মনে হচ্ছিলো যে কী করে আমি চলবো, কী করে আমি সংসার চালাবো। তাই 350 টাকা পুঁজি নিয়ে সাহস এবং মনোবল এই দুটো নিয়ে আমি ব্যবসায় শুরু করেছিলাম। তাই 350 টাকা পুঁজি নিয়ে এবং অক্লান্ত পরিশ্রম, যেটা আমরা একটা সোজা বাংলায় কথা বলি যে পরিশ্রমের কোনো বিকল্প নেই, সেই অদম্য পরিশ্রম করে কিন্তু আজকে আমি এই জায়গায় এসেছি। তাই আমি বলছি যে টাকাটা বড় কথা না, সাহস এবং মনোবল আজ যদি শ্রম দিতে পারে তার ব্যবসা দাঁড়াবেই। তো কী কী আইটেম আপনাদের এখানে পাওয়া যায়? এর আগে আমরা সব আইটেম দেখেছি, যে একদম বাচ্চাদের শাড়ি থেকে শুরু করে, আগেও আমি বলছি এই কথাটা বারবার না বললেই নয় যে আমরা যখন শাড়ি কিনতে যাই তখন বাচ্চারা বাবা মার কাছে আবদার করে যে আমাদের একটা শাড়ি, আর ওদের কথা মনে রেখেই আমরা বাচ্চাদের একটা শাড়ি তৈরি করে রাখি এবং আগেও দিয়েছি, এখনও যারা বারবার এসছেন তারাও দেখেছেন যে অনেক সময় অনেক ভিডিওতে দেখা যায় যে 10 টাকা, 5 টাকা, 15 টাকায় শাড়ি পাওয়া যায়, তখন তারা বলে ওই ভিডিওর মধ্যে দেখাবো, লাস্টে দেখাবো আকর্ষণ, আর আমরা বলি যা দেখাবো সামনে, ফোন করে তারা বারবার করে আমাদের জানতে পারবে সে শাড়িটা কত পিস পাওয়া যেতে পারে, আমরা বলবো 600 পিস, যেমন চাবে তেমন নিতে পারবে। আমাদের এর মধ্যে কোনো ফাঁকের জায়গা নেই যে আমরা বলবো যে আপনি কালকে আসেন, পরশু আসেন, বা 50টা কাপড়ের সাথে একটু অফার দেওয়া যায়, এরকম কোনো অফার নেই। আমাদের কথা যে 1 পিস সে 1 পিস নিতে পারবে, যে 10 পিস সে 10 পিস নিতে পারবে, তার যেমন সামর্থ্য তেমনই সে সংগ্রহ করতে পারবে। এটাই মাতা মনমোহিনী বস্ত্রালয়ের বৈশিষ্ট্য। আমরা সবসময় বলছি, আগেও বলছি, এখনও বলবো এবং ভবিষ্যতেও বলবো যে যার যেরকম সমতুল, যদি 100 টাকা থাকে সে 100 টাকার সমতুল্য কাপড় নিয়ে যেতে পারবে, তার জন্য তার রেট বাড়ে না। কে জানে 1 টাকার খরিদ্দার কালকে 1000 টাকার খরিদ্দার হবে না, আর 1000 টাকার খরিদ্দার 1 লাখ টাকার খরিদ্দার হবে না। তাই সবার জন্য আমার দ্বার অবাধ প্রবেশ, সবার জন্য আমার মানে এই বস্ত্রালয়ের জায়গা রয়েছে, সবাই আসতে পারবেন। তো আপনাদের এখানে আসার অ্যাড্রেসটা কোথায় রয়েছে? এবার আমি শিয়ালদা থেকে যারা আসবেন তাদের জন্য বলছি, যারা সাউথ থেকে আসবেন তারা
শিয়ালদা প্ল্যাটফর্মে আসবেন। শিয়ালদা প্ল্যাটফর্মে এসে শান্তিপুর লোকাল লাস্ট স্টপেজ শান্তিপুর, শান্তিপুর এসে তারা এক নম্বর প্ল্যাটফর্মে নামবেন। এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তারা রেলওয়ে ওভারব্রিজ পার হয়ে দুই নম্বর প্ল্যাটফর্মে আসবেন। দুই নম্বর এবং তিন নম্বর শান্তিপুর সংযুক্ত, তারা দুই নম্বর প্ল্যাটফর্মে যখনই নামবেন হাতের বাম দিকে টিকিট ঘর লেখা আছে এবং দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর রেল লাইন টপকে মানে ক্রস করে তারা টিকিট ঘরটা বাঁ দিকে পড়বে, সামনে এগুলি হাইরোড, ওইখানে গোবিন্দপুর আসার জন্য অনেক টোটো দাঁড়িয়ে থাকে, টোটো অথবা ভ্যান রিক্সা অথবা বাসে তারা যদি আসেন তারা বলবে এসে গোবিন্দপুর আসবেন, অথবা টোটোতে আসলে বলবেন গোবিন্দপুর সুকান্তপল্লি দিলীপ পালের বাড়ি। হ্যাঁ, আবারও আমি বলছি অনেকেই এইগুলো খেয়াল করেন না, তাদের জন্য আবারও বলছি হাইরোডে এসে গোবিন্দপুর সুকান্তপল্লি দিলীপ পালের বাড়ি যে কোনো টোটোওয়ালাকে বললে তিনি নিয়ে আসবেন। আমার বাড়ির সামনে বড় পোস্টার দেওয়া রয়েছে আদি মাতা মনমোহনী বস্ত্রালয়, দেখে অথবা আমাকে ফোন করে বাড়িতে ঢুকবেন, কারণ অনেকেই এখন মানে এমনভাবে দালাল রয়েছেন তারা বিভিন্ন জায়গায় নিয়ে যায়, দালাল থেকে সাবধান থাকবেন। আর যারা হাওড়া থেকে আসবেন তারা কালনা চলে আসবেন, অম্বিকা কালনা নেমে মানে কাটোয়া লোকালে হাওড়া থেকে, হ্যাঁ গুপ্তিপাড়াতে একটু অসুবিধা হয় কারণ কি ওইখানে ভ্যান রিক্সা অথবা টোটো গাড়িতে প্রচুর ভাড়া নিয়ে নেয়। আর কালনাঘাট যদি নেমে যান প্রথম তারা কালনা নামবেন, কালনা থেকে ফেরিঘাট টোটোতে চলে আসবেন, ফেরিঘাট পার হওয়ার পরে এপারে বাস স্ট্যান্ড এসে কালনা টু কৃষ্ণনগর বাসে গোবিন্দপুর বাজার নেমে যেতে হবে। গোবিন্দপুর বাজার নেমে যে কোনো লোকের কাছে বললে হবে সুকান্তপল্লি দিলীপ পালের বাড়ি যাবো, হ্যাঁ যে কোনো দেখবে। আর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা মানে যারা কুচবিহার ফালাকাটা কিষানগঞ্জ শিলিগুড়ি এইসব জায়গা থেকে যারা আসবেন তারা কলকাতাগামী বাসে, তারা কলকাতাগামী বাসে শান্তিপুর বাইপাস নেমে যাবে এবং নেমে আমাদের ফোন করবে, আমরা তত যত সম্ভব তাদের গাইড করার চেষ্টা করব, অথবা আমাদের টোটো অথবা আমরা আমাদের স্টাফ গিয়ে তাদের নিয়ে আসবে। আর আমাদের সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত সবসময় মানে আমাদের দোকান খোলা থাকে, 7 দিনের 7 দিন 30 দিনের 30 দিন আমাদের কোনো দোকান বন্ধ হয় না, কারণ আমার বাড়ির মধ্যে দোকান। আগামীতে আমরা একটা নতুন করে মানে শপিং মল খোলার পরিকল্পনা, হয়তো এক মাসের মধ্যে হয়ে যাবে, সেটাও যখন হবে তখন আবার নতুন করে ঠিকানা দিয়ে দেবো এবং আমার বাড়িতে এইটাও থাকবে ওইটাও থাকবে, তখন আমাদের ওইটার কথাও বারবার বলে দেবো, অসুবিধা হবে। হ্যাঁ, আর আমাদের একই ছাদের তলায় বলতে এখানে আমাদের যেমন কাপড় আছে, কাপড়ের আইটেম আমরা আগেও বারবার দেখিয়েছি, তার চেয়েও এখন আমাদের আরও অনেক সংগ্রহে অনেক কিছু সংযুক্ত হয়েছে, তার মধ্যে যেমন আমাদের লেডিসদের জন্য যা সব কিছুই রয়েছে, যেমন ছায়া নাইটি ব্লাউজ তারপরে লেগিংস জেগিংস প্লাজো পাতিয়ালি থেকে শুরু করে নাইটি চুড়িদার থেকে শুরু করে একদম ইনার থেকে শুরু করে প্যান্টি ব্রা থেকে শুরু করে এ টু জেড একই ছাদের তলায় লেডিস অ্যান্ড জেন্টস অল দ্যাটস গুড সব পাওয়া যায় এখানে, তো মানে অন্য কোথাও যেতে হবে না। বীর বেনারসি থেকে যেমন শুরু তেমনি একদম বাচ্চাদের একদম ফ্রক পর্যন্ত সব এ টু জেড পাওয়া যায় এখানে। তো ব্যবসা সম্বন্ধে তো সব রকম তথ্য আপনি বললেন, তো দাদা আপনার কি বক্তব্য থাকবে? দেখুন দাদার সঙ্গে আজকে বিগত 15 বছর দিয়ে আমি আছি, আমাদের কোম্পানি আদি মাতা মনমোহনী বস্ত্রালয় দাদা তো বলেছেন, তো পশ্চিমবাংলা মানুষ শুধু নয় বাংলা বিহার উড়িষ্যায় কোভিড-19 উপরে এবং খুব রিসেন্ট একটা সুপ্রিম পাওয়ার ঝড় যেটা আপনার আমফান সাময়িকভাবে বা বিশদভাবে ক্ষতি করেছে, সেই ক্ষতির পরিমাণ হয়তো আমরা আদি মাতা মনমোহিনী দিতে পারবো না, কিন্তু ব্যবসায়িক সূত্রে যারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন আমরা তাদেরকে ব্যবসা দিয়ে আমরা কিছুটা অন্তত লাঘব দিতে পারবো। এইভাবে দাদা কিন্তু একটা মেনু কার্ড করেছে যেটা আমরা আপনারা আসলেই এই মেনু কার্ডটা আমরা দিতে পারবো। কীভাবে? যেরকম দাদা একটা অ্যানাউন্সমেন্ট একটু পরেই করবে, যেটা আমাদের দাদা আমাদের মিটিং হয় আমরা 40 জন স্টাফ, তো মেইন আমাকে বলে দিয়েছে, তো মেনু কার্ড মানে আমাদের এই যারা আমফান কিংবা করোনা আক্রান্ত হয়ে অর্থনৈতিক দিক থেকে একটু দুর্বল হয়ে পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আদি মাতা মনমোহিনীর বস্ত্রালয় থেকে দাদা যেটা করেছেন খুব আমার দাদাকে কৃতজ্ঞতা বোধ করি, ম্যানেজার হিসাবে আমি গর্ব করি দাদার মতো দিলীপবাবুর মতো একজন মানে প্রোপাইটারের ম্যানেজার আমি হতে পারেছি। কিন্তু আজকের দিনে দাদা মেনু কার্ডটা কী, যে যারা আসবেন 100 টাকার মধ্যে যে শাড়িগুলো আছেন
সেগুলোর একই থাকবে, কিন্তু 100 উপরের যে জিনিসগুলো থাকবে 10% ডিসকাউন্টে আপনারা কিনতে পারছেন, 10% ডিসকাউন্টে কিনতে পারছে। এটা আমরা হয়তো অর্থ দিয়ে তাদের সাহায্য করছি না, কোভিড-19 কিংবা আমফানে যারা ব্যবসার জন্য আগ্রহী হয়ে আমাদের কাছে আসবেন, দাদা এটা মেনুর উপরে রেখেছেন, আরও 2-4 মেনু কার্ড যেটা আছে, যেরকম প্রত্যেকটা বিজনেসের একটা মেনু কার্ড থাকে, যেরকম আপনি একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছেন সেখানে একটা মেনু কার্ড থাকে, যে বিয়ে বাড়ির অনুষ্ঠানের মেনু কার্ড, আমাদেরও বিজনেস যেরকম ফেরিওয়ালার একটা মেনু কার্ড আছে, আমাদের 180টা শাড়ির আইটেম, সঙ্গে আমাদের আরও বিবিধ প্যাকেজ আছে যেটা আমরা ক্রমশই দেখাবো, যেরকম সেগুলো যেরকম ফেরিওয়ালার একটা মেনু কার্ড, যেরকম কম দামে কিছু মাল তাদের হাতে তুলে দিতে হবে 4-5 আইটেম, যারা দোকানদার তাদের কম দাম বেশি দাম কিংবা বিভিন্ন সৌজন্যমূলক শিষ্টাচার সৌজন্যমূলক যে শাড়ি হ্যান্ডলুম বলুন তাঁত বলুন এগুলো তুলে দেই দোকানদার হাতে, যে মেনু কার্ডটা ফেরিওয়ালা কিংবা যারা ঘরে বসে যেসব দুস্থ মহিলারা ব্যবসা করবেন তাদের একটা মেনু কার্ডের যে সিস্টেমগুলো এগুলো দাদা করেছেন, এগুলো ক্রমশ প্রকাশ্য আপনারা আসুন দেখুন। 15 বছরের অভিজ্ঞতা দাদার থেকে যা পেয়েছি দাদার এগুলো খুবই কমই পেয়েছি, আপনারা আসুন শেয়ার করুন, তবে বিজনেস করতে খুব একটা অসুবিধা হবে না, দাদা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আপনাদের ব্যবসা করাবেন। আমি ম্যানেজার হিসাবে এই বক্তব্য রেখে আমি বক্তব্য শেষ করলাম। অবশ্যই, তো অনেক তো কথা হলো, এবার কালেকশানে আমরা যাব, দেখব একটার পর একটা কি রয়েছে। প্রথম কি কালেকশন দেখাবে? প্রথম কালেকশন বলতে আমরা যেটা দেখাবো বাচ্চাদের শাড়ি, সে বাচ্চাদের শাড়িটা আমরা প্রথম দেখে দিচ্ছি, যে যেখানে বাচ্চারা শাড়ির জন্য যে কান্নাকাটি করে যার জন্য এই শাড়িটা 6 হাত x 1.5 হাত এই শাড়িটা পাবেন মাত্র 30 টাকায়। এ রকমারি অনেক রকমারি, এটা বেনারসির মধ্যে আছে, এমনি প্লেন মলমলের মধ্যে হয়, প্রিন্টের মধ্যে হয়, বিভিন্ন রকম হয়, যে যেরকম চাইছেন তাকে সেই রকম। এখন এই বেনারসি শাড়িটা তো সবাই তো আর সব সময় দরকার হয় না, এটা আমরা বিভিন্ন রকম দিয়ে থাকি। হ্যাঁ, এটা 6 হাত x 1.5 হাত, 2 থেকে 4 বছর, 4 থেকে 8 বছরের জন্য এবং 8 থেকে 16 বছর, 50 টাকা 100 টাকা, 30 টাকা 50 টাকা 100 টাকা। এত ভ্যারাইটিস তো দেখানো সম্ভব না, যার জন্য আমরা একটা স্যাম্পল শুধু দেখিয়ে দিলাম। পরবর্তী কালেকশন যেটা আছে, যেটা আমরা আগেও দেখিয়েছি আজকেও সেটাও একইবার দেখাচ্ছি, এটা 50 টাকার মধ্যে 12 হাত সবাই পরতে পারবেন এবং ব্যবহারযোগ্য, রং গ্যারান্টি, এটা বডি এটা আঁচল, এটা মাত্র 50 টাকায়। হ্যাঁ, 12 হাত। তারপরে এইটা আছে কটনের মধ্যে, চেকের মধ্যে হবে, কটনের মধ্যে, হ্যাঁ, এটা 60 টাকা মাত্র। 60 টাকা? হ্যাঁ, মাত্র 60 টাকা। কত হাত থাকছে? পাক্কা 12 হাত 4 ইঞ্চি, 12 হাত 4 ইঞ্চি মাত্র 60 টাকা। এরপরে এটা আছে প্রিন্টের মধ্যে, হ্যাঁ, মাত্র 65 টাকা। হ্যাঁ, ডিজিটাল প্রিন্ট, রং বিরঙের বিভিন্ন রকমের হবে, 12 থেকে 14টা রং হবে, মাত্র 65 টাকায়। হ্যাঁ, 12 হাত এবং রং গ্যারান্টি যুক্ত। এরপরে এটা আছে, এটা খড়ি প্রিন্ট, খুব ভালো। হ্যাঁ, এবার সব খড়ি প্রিন্টের গ্যারান্টি কেউ দেয় না, আমরাও দিতে পারছি না, তবে 2-4 মাস পরলে কোনো অসুবিধা হবে না, এটা কাপড়ের বেস্টার কোনো রঙ উঠবে না, খড়িটার রঙ আস্তে আস্তে একটু উঠে যায়, তাতে অসুবিধা হয় না। এটার দাম পড়বে মাত্র 80 টাকা। হ্যাঁ, মাত্র 80 টাকা। এরপরটা আছে 90 টাকা, হ্যাঁ, বেস্ট কোয়ালিটি কটন, 80% কটন, 20% সিল্ক মিশানো আছে, এটা আপনার পড়বে মাত্র 80 টাকা। হ্যাঁ, এটা থাকছে 90 টাকার মধ্যে। এটা আঁচল, আঁচলের মধ্যে করার ডিজাইন 90 টাকা। হ্যাঁ, অনলাইনে যারা নিতে চাইছে, ধরুন এখন তো আসার সম্ভব অনেকটাই কম, তো তাদের ক্ষেত্রে কী ব্যবস্থা থাকছে? ব্যাপারটা হচ্ছে করোনার আবহে তো পৃথিবী জুড়ে যে মন্দ অবস্থা চলছে, তার জন্য আমরা একটা চিন্তাভাবনা করছি যে যারা অনলাইনে মাল নেবেন, এবং আমরা যে ছবিগুলো বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপে দিয়ে দিই বা ভিডিওর মাধ্যমে যেগুলো দেখছেন, তার উপরে যারা আসতে পারছেন না এবং অনেক পরিযায়ী শ্রমিক যারা আছেন বেকারত্ব ভুগছেন, তারা হয়তো হতাশায় ভুগছেন, কী করে চলবেন, কী করে সংসার চালাবেন, তারা সবসময় একটা চিন্তাগ্রস্ত অবস্থায় থাকেন, তাদের জন্য বলছি যে বর্তমান বাজারে আমিও
13 বছর হকারি করেছি। এই হকারি করার আমার একটা মানে ধ্যান ধারণা আছে এবং অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বলছি যে আপনারা যদি এই মুহূর্তে ভাবেন যে আমরা কি করে চলবো, কেমন করে চলবো, তাদের উদ্দেশ্যে বলছি আসুন 1000 টাকাও ব্যবসা করা যায়। আর যারা তাদের হয়তো আমি অর্থনৈতিক সহযোগিতা করতে পারবো না বা তাদের সাহায্যের হাত বেরিয়ে দিতে পারবো না, কিন্তু তাদের জন্য বলছি যারা এই অবস্থায় আসবেন তাদের জন্য 100 টাকার যে কাপড়গুলো আছে মানে 60 থেকে 100 টাকার মধ্যে, তার মধ্যে আমরা কোনো কনসিডার করতে পারবো না তাদের। এবং যারা অল্প পুঁজি নিয়ে আসবেন তাদের জন্য 10% ডিসকাউন্টের আমরা একটা ব্যবস্থা করছি 100 টাকার উপরের কাপড়গুলো। যারা মানসিক চিন্তাভাবনার মধ্যে রয়েছেন যে মানে একটা এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন কী করবো, কী করে খাবো, কী করে চলবো, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আসুন, আপনারা দেখুন। আশা করি আপনারা বেঁচে থাকার মতো অল্প পুঁজি নিয়েও হকারি করে বা ব্যবসা করে বা ঘরের ফ্যামিলির কেউ ব্যবসা করে সংসারটাকে চালিয়ে যেতে পারবেন, তাদের উদ্দেশ্যে আমরা এই ব্যবস্থা করে দিতে পারছি। এবং এই যে কাপড়গুলো আছে, আগে আমরা যে রেটে বিক্রি করছি তার সেও আমরা 10-15 টাকা কমিয়ে দিচ্ছি। এই কাপড়গুলো আমরা 155-160 টাকা বিক্রি করতাম, এখন এইগুলোকে আমরা 140 টাকায় দিচ্ছি। এবং 100% কটন এবং ডিজিটাল প্রিন্ট, এই কাপড়গুলো তারা হয়তো 200-250-300 টাকাও বিক্রি করতে পারবেন। হ্যাঁ, এটা 140 টাকার মধ্যে পড়বে, 140 টাকা। এগুলো আছে বডি নকশার মধ্যে প্রিন্ট, জ্যাকেট পারের মধ্যে এগুলো প্রিন্ট করা আছে, এগুলো পড়বে 190 টাকার মধ্যে। এটা গোল্ড বর্ডারের মধ্যে টেম্পল বর্ডার বলে, এই প্রিন্টটা পড়বে 220 টাকার মধ্যে, 12 হাত। হ্যাঁ, পাক্কা 12 হাত। এবং অনেকেই বলেন যে শান্তিপুরে কাপড়ের রং থাকে না, আমরা বলছি রং উঠে গেলে পয়সা ফেরত, 100% গ্যারান্টি। এবং আমরা যেখানে প্রিন্ট আমাদের যে কারখানায় হয় টোটালটাই আমরা 100% গ্যারান্টি দিয়ে কাপড় বিক্রি করি, এবং 100% গ্যারান্টি দিয়ে কাপড়টা ব্যবহার করলে সে বুঝতে পারবে যে এর কাপড় টোটালটাই গ্যারান্টিযুক্ত। এগুলো 225 টাকা। হ্যাঁ, অল ওভার প্রিন্ট করা আছে, 225 টাকার মধ্যে। হ্যাঁ, এবার আমাদের শান্তিপুরে মাঠা তাঁত উঠে গেছে। হ্যাঁ, এই মাঠার ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমরা একটা প্রিন্ট করেছি মাঠার মধ্যে, এই প্রিন্টটা পড়বে 175 টাকা, মাত্র 175-এর মধ্যে। এর অনেকগুলো ডিজাইন হবে, 7 থেকে 8টা ডিজাইন হয়, তা অল্প সময়ের মধ্যে তো সব দেখানো সম্ভব না, তাই আমরা 2-1টা ডিজাইনকে দেখেছি, যা পরবর্তী স্টেপে যে আসবেন তিনি ভিজিট করবেন, তিনি সবকে তারা সব কিছু দেখতে পারবেন, খরিদ্দাররা যাতে 8টা থেকে 10টা করে প্রিন্ট পাবে। এটা আছে 1000 বুটের মধ্যে, 210 টাকা। হ্যাঁ, এটাই একটা সময় 240 টাকা ছিল। ওই যে আমরা আগেই বলছি কোভিড-19 যে পৃথিবীব্যাপী যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যার জন্য আমরা 10-20% ডিসকাউন্ট দিয়ে মাল বিক্রি করছি, এটা পড়বে 240 টাকা, এটাও পড়বে 240 টাকা। এটা 3000 বুটি আছে জ্যাকেটের মধ্যে, 240 টাকা, জ্যাকেট পার 240 টাকার মধ্যে পড়বে। এটা ব্লেড বুটি বলে, সামনে ঝুল করা আছে, এটার দাম একটা সময় এটা 310 টাকা ছিল, এখন 280 টাকা পড়বে। শকুন্তলার মধ্যে মহাপার বলে এটাকে, বড় পারের মধ্যে মহাপার, 260 টাকা পড়বে। হ্যাঁ, এটা 290 টাকা দাম ছিল আগে। তবে আমাদের এই অফারটা কিন্তু যে পর্যন্ত লকডাউন থাকবে সেই পর্যন্তই অফারটা থাকবে, লকডাউন উঠে গেলে এইটা আমাদের চৈত্র মাসে যে আমারটা সেল হয় এবং ঈদের বাজারে বিক্রির জন্য আমরা প্রচুর মাল স্টক করি,
সেই মালটা যেই পর্যন্ত আমাদের কাছে আছে সেই পর্যন্ত এই রেটটা বলবৎ থাকবে। যখনই লকডাউনটা উঠে যাবে তারপরে কিন্তু বাজার অ্যাভেলেবেল যখন হয়ে যাবে তখন কিন্তু বাজারের সাথে তাল মিলিয়ে আমাদের রেট হবে। এই বিডিওটার স্থায়িত্ব সেই লকডাউন পর্যন্তই থাকবে অবশ্যই, কারণ তারপরে যখন মার্কেট অ্যাভেলেবেল হয়ে যাবে যখন সুতার দাম বেড়ে যাবে তখন তো আমাদের এই রেটে দিতে পারবো না। আমাদের চৈত্র মাসে আমাদের নাইনেই করে প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার মাল বিক্রি হয় এবং ঈদের সময় 20 থেকে 25 লক্ষ টাকার মাল বিক্রি হয়। সেই মালটা আমরা যখন বিক্রি করতে পাইনি আর এই যে যখন এই লকডাউনের মধ্যে যে পরিযায়ী শ্রমিকরা যে দুস্থ অবস্থার মধ্যে রয়েছে তাদের সহযোগিতা এবং সহানুভূতি দেখানোর জন্যই এই কাজটা করা, জানি না তাদের কতটা সহযোগিতা এবং সহানুভূতির দিক থেকে আমরা এগিয়ে যেতে পারবো। তবে আমরা চেষ্টা করছি যে তাদের যদি কিছুটা তাদের দুঃখ লাঘব হয় এবং সস্তায় মাল নিয়ে যদি তারা একটুখানি সংসারটাকে চালিয়ে যেতে পারে অথবা যদি তাদের সবাইকে যদি একটু স্বাচ্ছন্দ্যে রাখতে পারে তার জন্যই এই কাজগুলো আমাদের করা। এটা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে, এটা জ্যাকেটের মধ্যে প্রিন্ট, এটা পড়বে 350 টাকা। হ্যাঁ, এটা লাভ বুটি একটার সময় 350-400 টাকাও বিক্রি হয়েছে, এখন এটাকে আমরা দিচ্ছি 290 টাকার মধ্যে। 290 টাকায় লাভ বুটি, 290 টাকায়। নেক্সট কি দেখাবেন? এইটা পড়বে তাঁতের মধ্যে বডি নকশা, যেটা কাটা বলি, কাটা বুটি বলি আমরা, এটা 310 থেকে 320 টাকার মধ্যে। 310 থেকে 320 টাকা। এগুলো কম্পিউটার, তাঁতের মধ্যে কম্পিউটার বিভিন্ন 8 থেকে 10টা ডিজাইন হবে, এগুলো 330 থেকে 340 টাকার মধ্যে। এগুলো বিভিন্ন রকম ডিজাইন হবে, এই প্রায় 8 থেকে 10টা ডিজাইন হবে। এই দেখেন, এই একটা বডি নকশা, টোটাল কাপড়টাই বডি নকশার মধ্যে, এটা 330 থেকে 340 টাকার মধ্যে, 340 টাকার মধ্যে, এটা 340 টাকার মধ্যে। এগুলো ফুলি আর তাঁত, সব রকমই রয়েছে। হ্যাঁ, ফুলি আর তাঁত, এগুলো 330 থেকে 340 টাকার মধ্যে। এটা 120 সুতার কাপড়, এগুলো 350 টাকার মধ্যে। হ্যাঁ, ভেলভেটের মধ্যে এবং নিমকি বুটি যেটা বলি আমরা, এগুলো 350 টাকার মধ্যে, 350-র মধ্যে। এগুলো শান্তিপুরে আমার তাঁতের মধ্যে বেস্ট কোয়ালিটি, ভেলভেটের উপরে অল ওভার কাটা বুটি, এগুলো 350 টাকার মধ্যে, এটাও 350 টাকার মধ্যে। এটা শান্তিপুরি তাঁত, কিন্তু এটা গুজরাটি ডিজাইন, 350-এর মধ্যে। নেক্সট কি দেখাবেন? নেক্সট আমরা একটা তাঁতের মধ্যে প্রিন্ট, যারা অল্প এবং একটু সস্তার মধ্যে কিনতে চান তাদের জন্য এই আইটেমগুলো আমরা দেখাচ্ছি। এই আইটেমগুলো আমাদের 300 টাকার মধ্যে, এই প্রিন্টগুলো 270 থেকে 300 টাকার মধ্যে পড়বে। বিভিন্ন রকম প্রিন্ট আছে, সম্পূর্ণ হ্যান্ড প্রিন্ট, অবাস্তব হলেও সত্যি আদিমাতা মনমোহনী বস্ত্রালয় যে সহজ এবং সুলভ মূল্যে এই মালগুলো আমরা 270 থেকে 80 টাকার মধ্যে দিচ্ছি। এবং অবাস্তব হলেও সত্যি যেটা শান্তিপুরের মধ্যে কেউ এই দামে দিতে পারবে বলে আমার মনে হয় না, 270 থেকে 80 টাকার মধ্যে। হ্যাঁ, আপনারা যদি কেউ ভাবেন যে এইটা অবাস্তব, কিন্তু আমরা বলবো যে আপনারা আসুন একবার ভিজিট করে যান। এই যে তাঁতগুলো আছে এগুলো আমরা দিচ্ছি 260 থেকে 70 টাকার মধ্যে, কারণ এটা আমাদের যে ছেলের বাজারের জন্য যে মালটা কেনা ছিল এবং যে কাপড়টা ঈদের জন্য কেনা ছিল সেটা আমাদের ঘরে যে মালটা এখন এক্সেস থেকে গেছে সেই মালটাই আমরা অল্প দামে, এই করোনা আবহে যে যাদের জন্য বলছি পরিযায়ী শ্রমিক যারা আছেন, বেকারত্বে যারা ভুগছেন, তাদের জন্য এই মালগুলো আমরা দিচ্ছি এই সহজ এবং সুলভ মূল্যে। বিভিন্ন রকম ডিজাইন পাবেন। হ্যাঁ, এবার হ্যাঁ একদম 100% গ্যারান্টি, রং উঠে গেলে সে পয়সা রিটার্ন সে নিয়ে যেতে পারবে, অসুবিধা নেই। এই যে এরকম সব মালই 250 টাকার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। এবার এটা কিন্তু লকডাউন থাকা অবস্থায় এই 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 সুযোগগুলো পাবেন। যারা কিনতে চান তারা ভিডিও দেখে সত্য যোগাযোগ করুন, তারাও অনুভব করতে পারছেন
যে বাড়িতে একটা শাড়ি কিনতে গেলে এই শাড়িটা 500 থেকে 600 টাকা দাম। আমরা আগেও বলেছি যে সেলের বাজারের জন্য যে আমরা প্রচুর মাল কিনে রাখতাম, সেই মালগুলো থেকেই আমরা এই মালগুলো লকডাউন থাকা অবস্থায় এবং এই মালগুলো আমরা দিচ্ছি মাত্র 250 টাকা থেকে 260 টাকার মধ্যে। 250 থেকে 260 এর মধ্যে পরবর্তী কালেকশন যেটা আছে আমাদের সিল্কের মধ্যে, মানে যেগুলো আমরা দেখাচ্ছি অবাস্তব হলেও সত্যি, আদি মাতা মনমোহনী বস্ত্রালয় যে এই লকডাউন উপলক্ষে যে ধামাকা দিচ্ছে, ধামাকার মূল আকর্ষণ আমাদের এইটা। আমাদের এই এই সিল্কের যে জর্জেটের মূল্যগুলো রয়েছেন এইগুলো 90 থেকে 120 টাকার মধ্যে, 90 থেকে 120 টাকার মধ্যে, যেগুলো 90 থেকে 120 টাকার মধ্যে আমরা দিচ্ছি। এইগুলো আমরা 120 থেকে 140 টাকার মধ্যে, হ্যাঁ 120 থেকে 140 টাকার মধ্যে। কমে বলতে এই কাপড়টার দাম আছে 500 থেকে 700 টাকা। আমি তো বারবার বলছি যে আমরা যে সেলের বাজার এবং ঈদের জন্য যে মাল তুলেছিলাম সেই মালগুলো আমাদের বিক্রি হয়নি, সেই মালগুলোই আমরা এখন মানে যারা দুস্থ অবস্থায় যারা এখন মানে পরিযায়ী শ্রমিকরা যে চিন্তা ভাবনার মধ্যে যে কী করবেন তাদের জন্য এই সুযোগ সুবিধাগুলো দিচ্ছি। তবে এটা লকডাউন পর্যন্তই আমাদের এগুলো অফারটা থাকবে, এগুলো থাকবে 200 টাকার মধ্যে, 160 থেকে 200 টাকার মধ্যে এগুলো থাকবে। এগুলো আছে 180 থেকে 220 টাকার মধ্যে, সবগুলো হ্যান্ডওয়ার্কের কাজ। আগেও আমরা দেখিয়েছি এগুলো ভাগলপুরের মধ্যে মাত্র 140 টাকা। এরপরে আমাদের পেপার সিল টিপাল সিল এগুলো আছে, এগুলো আমরা দেখাচ্ছি না, আমাদের আগে যে ভিডিও যা আছে তা আছে, তার সাথে নতুন করে সংযোজন তো আছি। এগুলো 150 টাকা 12 হাতে ব্লাউজ পিস। এগুলো আছে মটকার মধ্যে 400 থেকে 450 এর মধ্যে, 400 থেকে 450 এর মধ্যে। কাঁথা স্টিচ আছে 520 টাকার মধ্যে, 520 টাকার মধ্যে। এগুলো আছে অলওভার কাটাবটি, এগুলো আছে 500 এর মধ্যে, 500 এর মধ্যে। অলওভার কটন জামদানি 550 থেকে 600 এর মধ্যে, 550 থেকে 600 এর মধ্যে। অলওভার ঢাকাই, এগুলো আমরা সময়ের অভাবে দেখাতে পাচ্ছি না, অলওভার ঢাকাই 650 এর মধ্যে, 650 এর মধ্যে। এটা কটন ঢাকাই, যেটা কটন ঢাকাই মধ্যে 725 এর মধ্যে, অলওভার, হ্যাঁ অলওভার 725 এর মধ্যে। একটা সব জামদানি আছে 625 এর মধ্যে, 625, হ্যাঁ 650 ছিল, 625 এর মধ্যে। এগুলো আছে 725 এর মধ্যে, বালুচুরি 25 এর মধ্যে, কাতান বালুচুরি, কাতান বালুচুরি মধ্যে। অলওভার সব জামদানি মানে খুব চলছে, হ্যাঁ যেটা বল হাজে মানে অলওভার নাম কলকাতা, দাম 680 থেকে 700 এর মধ্যে, 680 থেকে 700 এর মধ্যে। অলওভার জামদানি, হাট জামদানি, অলওভার জামদানি 750 থেকে 800 এর মধ্যে। এগুলো অলওভার, অলওভার একদম পুরো অলওভার, পুরো অলওভার, হ্যাঁ একদম অলওভার। দুই একটা না দেখালেই নয়, এগুলো আর কত দেখাবো, এগুলো তো দেখানো সম্ভব না, সব জামদানি মানে কাস্টমার এলে একই ছাদের তলায় সবকিছু, হ্যাঁ সব জামদানি মধ্যে 900 টাকার মধ্যে, 900 টাকার মধ্যে। অনেক রকম প্রায় 25টা ডিজাইন আছে, প্রচুর ডিজাইন আছে। তসরের মধ্যে এই কাপড়টা না খুললি নয় নালে খদ্দারা ভাববেন, হ্যাঁ মটকা তসর যেটা। পুজো দেওয়ার জন্য, হ্যাঁ
650-700 মধ্যে। মটকা যা বালুচুরি। মটকা বালুচুরি মধ্যে 800-900 টাকার মধ্যে। তবে যারা পাইকারি নেবেন বেশি নেবেন তাদের জন্য আকর্ষণীয় ছাড় আছে। অবশ্যই। হ্যান্ডলুম বেনারসি। হ্যান্ডলুম বেনারসির মধ্যেও রয়েছে 950। একটা সময় 1100-1200 টাকা বিক্রি হতো। হ্যাঁ, এটা লকডাউনের জন্য করোনা আবহে এটা আমরা দাম অনেকটা কমিয়ে দিয়েছি। তারপর আমাদের এই বাস্কের বক্সের শাড়িগুলো রয়েছে 450-450 মধ্যে। হ্যাঁ, ব্লাউজ পিস দিয়ে 450। কাঞ্জিপুরম রয়েছে, অনেক অনেক ডিজাইন আছে, 1250-1250-এর মধ্যে। মিনি জাদদৌসি আছে 550-550-এর মধ্যে। এছাড়া তো আমাদের দামিও জাদদৌসি আছে, সেগুলো আর দেখানোর সময় নেই আমাদের, আর কি দেখাবো, সবই তো জানেন আর সবই তো খরিদ্দারা জানে। এগুলো বেনারসির মধ্যে, হ্যাঁ, কেনাকাটার অল ওভার 2400 টাকা। হ্যাঁ, আমাদের 1050 থেকে স্টার্ট আছে, কিন্তু সেগুলো দেখানো আর সময় নেই, তাহলে আমরা কয়েকটা শুধু ইয়া দেখাচ্ছি। নেক্সট কি দেখাবেন? নেক্সট একটা আমরা ধামাকা দেব, যেটা মানুষ অবাক হয়ে যাবে, হতবাক হয়ে যাবে, অবাস্তব হলেও সত্যি। এখন নাইটি ক্রাইসিস, করোনা আবহে কাপড় পাওয়া যাচ্ছে না, তবে আমরা একটা সহজ এবং সুলভ মূল্যে নাইটি দিচ্ছি। এই নাইটিটা মাত্র 40 টাকায়, মাত্র 40 টাকা, ফ্রি সাইজ। সে যত বড় মোটা হোক না কেন সে ব্যবহার করতে পারে, এবং 58 ইঞ্চি, হ্যাঁ 58 ইঞ্চি, যেটা ফ্রি সাইজ, যেটা 60 হয় সেটা, এবং গোল কাট বলে আমরা 58, এবং যেটা অ্যালান কাট সেটা 60 ইঞ্চি করি, এটা 58 ইঞ্চি। এইটা মাত্র 50 টাকার নাইটি। হ্যাঁ, এটা কালার 12-14টা কালার হবে, মাত্র 50 টাকার নাইটি। এগুলো 120 টাকার নাইটি, 120 টাকা, বিভিন্ন রকম 6-6 রং পাওয়া যাবে, এই যে বিভিন্ন রকম আছে। এবং পাখি নাইটি 210 টাকায়, পাখি নাইটি, হ্যাঁ পাখি নাইটি 210 টাকায়, পাখি নাইটি 210 টাকায়, একদম চওড়া, হ্যাঁ পাখি নাইটি 210 টাকায়। এবং যারা বেশি নেবেন তাদের জন্য আকর্ষণীয় ছাড় আছে। বেড কভার বিভিন্ন 170 টাকা, মাত্র 170 টাকার মধ্যে। হ্যাঁ, এইটা আছে, যেটা এখন কিছুদিনের মধ্যে এটা দাম বেড়ে যাবে, 115 টাকা, ডাবল খাটের জন্য 115 টাকা, ওইটা ডাবল খাটের জন্য, কটন, ফুল কটন 170 টাকা, ফুল জয়পুরি 100% গ্যারান্টি যুক্ত 190 টাকা। এছাড়া সেট আছে, বিভিন্ন রকম নাইটি আছে, বিভিন্ন গামছা, লুঙ্গি, নাইটি সব আছে, এ টু জেড আমাদের আছে। কিন্তু এই ভিডিও তো সংক্ষিপ্ত করতে গিয়ে আমরা এইসব দেখাতে পারছি না, আমরা একটা প্রিন্টের শাড়ির ঝলক দিচ্ছি। আমাদের কাছে 100 টাকা থেকে প্রিন্ট শুরু আছে, এক কটন প্রিন্ট 130 টাকায়, কটন প্রিন্ট 130 টাকা, আবার বলছি কটন প্রিন্ট 100% কটন প্রিন্ট 130 টাকায়। আমি একটা কটনের প্রিন্টের ঝলক দিচ্ছি, আমাদের মধ্যে সঙ্গমের প্রিন্টগুলো আছে, এই যে এই প্রিন্টগুলো পাবেন, প্রিন্ট রয়েছে 310 টাকা, 310 টাকার মধ্যে 100% গ্যারান্টি যুক্ত সঙ্গমের প্রিন্ট 310 টাকা, সঙ্গম কোম্পানির প্রিন্ট 310 টাকা। বন্দনার প্রিন্ট, বন্দনার প্রিন্টের মধ্যে এই কাপড়টা যে পরবে সে বুঝতে পারবে যে কাপড়টা কতটা সফট আছে, অবশ্যই 280 টাকা, 280 টাকা, হ্যাঁ। মালা কোম্পানি, মালা 8-10টা ডিজাইন আছে এবং 10টা ইয়ে আছে, এগুলো পড়বে 260 টাকা, 260 টাকার মধ্যে থাকছে। বাবু এই মালাটা দিত, সকল ভ্যারাইটি তো রয়েছে সব। মালার হাউসফুল 215 টাকা, 215 টাকার মধ্যে। মালতী 195 টাকা, 195 টাকার মধ্যে।
যেত কবিতা তুলসী এগুলো 180 থেকে 90 টাকার মধ্যে মাত্র 180 থেকে 90 টাকার মধ্যে আমাদের ন্যূনতম 20 থেকে 25টা প্রিন্টেড ডিজাইন আছে কোহিনুর 190 থেকে 95-এর মধ্যে এবং যারা বেশি নেবেন তাদের জন্য আকর্ষণ ছাড় আছে সুপ্রিয়া ভয়েলের মধ্যে 140 টাকা এবং যারা বেশি নেবেন তাদের জন্য ডিসকাউন্ট রয়েছে ফুল কটন শাড়ি MMB নিজস্ব প্রোডাকশন হ্যাঁ 130 টাকা মাত্র 130 টাকা 130-এর মধ্যে হ্যাঁ 130-এর মধ্যে MMB $105 মধ্যে এটাও নিজেদের ব্র্যান্ড হ্যাঁ 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 আর কাস্টমার এলে একই ছাদের তলায় সবকিছুই তো পাবে এছাড়া লুঙ্গি আছে প্রচুর বিভিন্ন আব্বা আছে গোল্ড আছে 786 আছে প্রিন্টেড লুঙ্গি আছে 90 টাকা থেকে 85 টাকা থেকে লুঙ্গি শুরু এবং BPL লুঙ্গিগুলো মাত্র 65 থেকে 70 টাকার মধ্যে শুরু গামছা 25 টাকা থেকে স্টার্ট আছে অনলি 25 টাকায় গামছা আছে এবং ভালো গামছা ব্লেডাঙ্গার গামছা 80 টাকায় হয়ে যাচ্ছে সেটের বেড কভার আছে প্রচুর আছে আমরা কত দেখাবো এগুলো সেটের এগুলো 290 টাকা করে নেক্সট কি রয়েছে এবার হ্যান্ডলুমের আমাদের কিছু আইটেম দেখাবো হ্যান্ডলুমের আমাদের ন্যূনতম 70 থেকে 80টা আমাদের আইটেম আছে তার মধ্যে কয়েকটা আইটেম আমরা দেখাচ্ছি এগুলো জামদানির মধ্যে হ্যান্ডলুম সবই 12 হাতে ব্লাউজ পিস মাত্র 160 টাকা হ্যাঁ বিভিন্ন রকম প্রায় 10 থেকে 15টা হ্যান্ডলুমের মধ্যে যেটা একদম পুরো খাদির মাল যেটা ঝর্ণা এটা পড়বে 160 টাকা ইমন 100% কটন আরে কটনের মধ্যে 180 টাকা এবং সিকে যেটা আছে যেটা পলিস্টার সংযুক্ত তার দাম 160 টাকা ফুল হ্যান্ড ফ্লাওয়ার যেটা বলে এটা দাম পড়বে 190 টাকা আয়না 280 টাকা পতাকা 260 টাকা কলঙ্কারি 12 হাত হ্যাঁ 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 কলঙ্ক 12 হাত এটা 280 টাকা প্লেন ঘিজা 220 টাকা অবাস্তব বলে সত্যি মাতা মনমোহনই বস্ত্র সব দিতে পারে আচ্ছা জামদানি হ্যান্ডলুম জামদানি প্রি মানে ওয়ার্ক 320 টাকা জামদানি ওয়ার্ক 350 বর্ডার পুরো ফুল দিয়ে বর্ডার কাজ করা আছে 330 টাকা একটা আছে একদম পুরো খাদির মধ্যে কোটকি খাদির কোটকি 420 টাকা একদম পুরো 100% খাদির মধ্যে শকুন্তলা 320 টাকা টাট্টু ঘোড়া হ্যান্ডলুম সবই হ্যান্ডলুমে 12 হাত 320 টাকা এই যে পূজো অর্চনা করার জন্য মন্দিরে যাওয়ার জন্য যে কাপড়গুলো পুরোটাই লিওনের মধ্যে 320 টাকা স্বর্ণবল 250 স্বর্ণময়ূর 250 এটাও 250 300 টাকা অল ওভার কাজ করা 300 টাকা মারে অল ওভার কাজ করা মাত্র 300 টাকা আচ্ছা কম্পিউটার কাতা 350 টাকা গাটশিলা 420 টাকা হ্যাঁ মশালো বলে হ্যাঁ এটা ঘাটশিলা সে যেরকম বলে সে সেরকম কাপড়টা বিক্রি করে অথবা এটা অরিজিনাল নাম যেটা ঘাটশিলা কেউ মশাল বলে কেউ বিছা বলে আচ্ছা জামদানি হ্যান্ডলুম জামদানি 550 হ্যান্ডলুম অ্যাপ্লিক 330 হ্যান্ডলুম গুজরাটি 350 350 মঙ্গলগিরি
হ্যাঁ সিলভার পার এটা অরিজিনাল সিদ্ধ করে জড়ি দিয়ে মানে ছিন করার কোনো জায়গা নেই 300 টাকা হ্যাঁ লিওনের মধ্যে খাদি এবং লিওনের মধ্যে 350 টাকা এপ্লিক কাতানের মধ্যে 420 টাকা সিকোয়েন্স বক্স 350 টাকা 350 কাতানের মধ্যে পমপম 420 টাকা 420 মধ্যে এটা অল ওভার কিন্তু ডিজাইন করা এইভাবে চলছে শকুন্তলা 380 টাকা অবাস্তব হলো সত্যি 550 টাকার মাল 550 টাকার কাপড় মাত্র 380 টাকা অল ওভার কাজ করা 380 টাকা একদম 100% লিওনের মধ্যে 420 টাকা 420 মধ্যে ফুল খাদি পিওর খাদির মধ্যে হ্যাঁ 480 টাকা যেটার দাম একটা সময় 700 টাকা ছিল 480 টাকা তবে এই এইগুলো আমাদের যে আইটেমগুলো দেখানো হলো আমরা ন্যূনতম আরও 100টা আইটেম ভিডিও ন্যূনতম আরও 2 ঘন্টা থেকে আড়াই ঘন্টা বেড়ে যেত কিন্তু আমরা সময় সংক্ষিপ্ত করার জন্য এবং দীর্ঘায়ু না করার জন্য ভিডিওটা আমরা ভিডিওটা যার জন্য অনেক আইটেম দেখাতে পারলাম না তবে সবার কাছে অনুরোধ যে আইটেমগুলো আমরা দেখালাম যে দামগুলো বললাম এইটা করোনার আবহে পৃথিবী জুড়ে যে অর্থনৈতিক পরিকাঠামো একটা দামাডোল চলছে যে পরিযায়ী শ্রমিকরা যে বিভিন্ন জায়গা থেকে এসছেন তারা দূর অবস্থায় রয়েছেন তারা যাতে ব্যবসা করে খেতে পারেন সামান্য পুঁজি নিয়ে আসতে পারেন তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই দামগুলো আমরা করোনার আবহে আমরা এই দামগুলো অনেকটা ছেড়ে দিয়ে তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই কাজগুলো করেছি এই আমাদের দামটা এবং এই ভিডিওটার ভ্যালু কিন্তু আমাদের লকডাউন অবধি থাকবে এর পরে কিন্তু পুজোর সময় যে আসবে করোনা আবহাওয়া কেটে গেলে এই দাম কিন্তু অনেকটাই বাড়তি হবে তার জন্য সবাইকেই বলছি যে এই সময় যদি সবাই ব্যবসা করতে ইচ্ছুক হন তারা এই সময় স্টার্ট করুন আশা করি ভালো লাভবান হবেন তবে যদি কেউ এক পিজো নিতে আসেন তাকেও আমরা মাল দেবো কে জানে এক পিজের খরিদ্দার কালকে আমার 1000 পিজের খরিদ্দার হবে না তাই সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন দেখুন ভিজিট করুন মাল যদি আপনাদের মনোভূত না হয় নেবেন না মার্কেট থেকে রেট কম হলেই আমার কাছে আসবেন যদি না হয় আপনাদের নিতে হবে না আপনারা এসে শুধু দেখে যান এই অনুরোধ রেখে সবাইকে নমস্কার করে এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো ভালো থাকবেন সবাই